তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো। তো আজকের মেন ব্লকের কারণ হচ্ছে ভাবছিলাম অনেকদিন ধরে মর্নিং রাইডে যাবো, চারদিকে অন্ধকার এখনও, কারণ আমার মিসেস পাগল করে দিচ্ছে মর্নিং রাইড। তো বেশি দূর তো এখন যাওয়ার ইচ্ছা নেই, ভোরবেলায় ঘুমতে বুঝতে পারছেন ঘুম পাচ্ছে। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থাকেন, খুব ফেমাস প্লেস, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি। যারা নিয়ারেস্ট থাকেন, পৈলান মন্দির আমাদের এখানে খুব কাছের জায়গা, শুনেছি খুব সুন্দর মন্দির। আমাদের এখানে থাকা সত্ত্বেও আমি যেতে পাইনি, অনেক রিজনের জন্য যাবো করে আর যাওয়া হয়নি। তো আজকের এই ব্লকের কারণ আর এর কারণে যাওয়া হচ্ছে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, মন্দিরটা শুনেছি খুব সুন্দর। আর যারা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা অবশ্যই চেনো, জানো, বাইরে থেকেও অনেক লোক আসে এখানে ভিজিট করতে। আর নাকি শুনেছি ভিতর দিয়ে মন্দিরটা অনেক সুন্দর, আর ভোরবেলায় নাকি ফাঁকা ফাঁকা থাকে আর রোদও কম থাকবে, ঘুরে মজা আসবে। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবার। আর আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আমার চ্যানেলে, আমার বিগত 4 মাস ধরে ব্লগ স্টার্ট করেছিলাম, তো অনেক সাপোর্ট পেয়েছি। আর আমি চাই যে আপনারা সাপোর্ট করুন, আপনারা সাপোর্ট করলে আমরা ভিতর ইউটিউবরা এনকারেজ হয় খুব ভিতর থেকে। আর যত দিন যাবে আমি চাইবো আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসার জন্য। আর যদি আমার ভিডিওতে মনে হয় কোনো কিছু কমি আছে, মানে কিছু এক্সট্রা অর্ডিনারি বা কিছু একটু ইম্প্রুভমেন্ট দরকার, অবশ্যই জানান কমেন্টে, আমার এতে কোনো অসুবিধা নেই, কারণ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, মার খাবারও কোনো বয়স নেই। তো আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আর করবেন, আর যে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটাকে ওকে মেনে ফেরে ফাটিয়ে দিন, কিন্তু সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা মেরে দিন। তো চলুন ঘুরে আসি, আর ঘুরে আসার পর ভিডিওটা দেখার পর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারাও ভিজিট করতে পারেন, আপনারা ঠাকুর পুকুর থেকে সোজা জোকার দিকে গেলে স্ট্রেট রাস্তা, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট পৈলান মন্দির এখানে যে কেউ দেখিয়ে দেবে। তো চলুন ঘুরে আসা যাক। থ্যাংক ইউ সো মাচ। আমরা পার্কিং করেছি গাড়ি, এখান দিয়ে পার্কিং করলে 10 টাকা দিতে হবে বাইক। জায়গাটা খুব সুন্দর পার্কিং। হাই বলো, I'm sorry.
এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে একটা বুক স্টল আছে, আমি প্রথমবার ঢুকেছি এখানে। কোনটা ওইখানে গেট বন্ধ আছে, আমরা ওই পাশে যেতে হবে ওই দিকটা। এইটা মেন রোড, যেখান থেকে আমরা এন্ড করলাম। ভিডিও শেষ হওয়ার পর আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও ফটোগ্রাফি বাম করা আছে। এইটা একটা করিডোর, খুব সুন্দর, সব বসে আর ওইদিকে যেতে পারছি না, বন্ধ করা চারদিকে, আর দিকে ওরা বন্ধ করাই আছে। যে দিকটা হচ্ছে নন্ট্রি বোর্ড লাগানো আছে, ওখানে একটু বসবো, একটু বসে তারপরে রওনা দেবো বাড়ির দিকে। ঘোরা কমপ্লিট, এই এক করিডোরে ছাওয়াই বসে আছি, সামনে মন্দিরটা, এই যারা একজন ওইখানে বসে আছে করছে। তো এইখানে চারদিক ঘুরে নিই, চারদিক জায়গায় বন্ধ রয়েছে, আপনারা সকালবেলা একবার আসতে পারেন, ঘুরে যেতে পারেন, মন মেজাজ ঠিক হয়ে যাবে, খুব শান্তিপ্রিয় জায়গা আছে। এইখানে এবার বেরাবো, বেরিয়ে বাড়ির দিকে যাবো, কারণ বেলা বাড়ছে, রোদের তেজও বাড়ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চুল। চলুন বেড়ানো যাক। কদম তেরে।